হ্যালো বন্ধুরা, আজকে আবার অনেক দিন পরে সাইকেল নিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। কদিন ধরেই আসলে সাইকেল নিয়ে বেরোনো হচ্ছিল না নানান কাজের চাপে, তো আজকে অনেক দিন পরে একটু সময় পেলাম, তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর এর মধ্যে সামনাসামনি বাজার করা বা সেগুলো করার সময় অনেক সময় সাইকেলটা ব্যবহার করেছি, কিন্তু নিয়ম করে যে বিকেলবেলায় সাইকেল নিয়ে বেরোনো সেইটা হচ্ছিল না। তো আজকে অনেক দিন পরে একটু সময় পেয়েছি আর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আবার যাচ্ছি সেই গোলাপি চক খাস জঙ্গলের পাশ দিয়ে। এই জঙ্গলটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, এর ভেতরে কাজু বাগানের গাছ ছিল, কাজু হয়েছিল, কাজু পাড়া চলছিল, সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেটা দিয়ে আজকে যাচ্ছি সাইকেল দিয়ে। এই জায়গাটা তোমরা মোটামুটি চেনো, তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো, পুরনো ব্লগগুলো দেখেছো, এই জায়গাটা তোমরা চেনো। এই জায়গাটা মাঝে মধ্যেই আমি আসি সাইকেল নিয়ে বিকেলবেলাতে। তো এটাকে মেদিনীপুরের একটা শেষ প্রান্ত বলা যায়, একেবারে উত্তর দিকে শেষ প্রান্ত। তো এখানে জাস্ট জঙ্গলের যেটা খাস জঙ্গল সেটা শেষ হচ্ছে, তারপর এরপরে আর এপাশে সেরকম বাড়িঘর নেই, একটা দূরে গিয়ে একটা গ্রাম আছে। আপাতত এই জায়গাটা পুরো ফাঁকা মাঠ রয়েছে। আর এই হচ্ছে রেল লাইন, এই যে এখানে রেল লাইন রয়েছে, এটা এই বরাবর রেল লাইন চলে যাচ্ছে, এটা একদম চলে যাচ্ছে বাঁকুড়া। তো এই পাশটা মেদিনীপুর শহর, এই খাস জঙ্গল পেরিয়ে ওপাশ থেকে শুরু মেদিনীপুর শহর। আর এটা হচ্ছে ক্যানেল একটা করেছিল কোনো এককালে, যে ক্যানেলটাতে কখনোই জল থল আসে না। কেন ক্যানেলটা করেছিল আমি জানি না, আমি ছোটোবেলার থেকেই ক্যানেলটা দেখছি কিন্তু কোনোদিন জল আসতে দেখিনি ক্যানেলটাতে। তো যাই হোক, এই একটা পরিত্যক্ত ক্যানেল, অনেক পুরনো। আর এই সামনে যে বসার জায়গাটা আছে, চলো তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটাতে আমরা ছোটোবেলায় মানে ক্লাস 11-12 যখন পড়ি তখন ওখানটাতে আমরা আসতাম, এসে এখানটায় বসে থাকতাম। তো তখন অনেকটাই আসতে লাগতো সাইকেল নিয়ে, এই জায়গাটা আমরা বসতাম এসে। খুব সুন্দর হাওয়া দেয় এই জায়গাটাতে, এখনও দিচ্ছে খুব সুন্দর হাওয়া। এই এই জায়গাটা আমরা এসে বসতাম। এই ট্রেনটা মেদিনীপুর স্টেশনের দিক থেকে এলো আর এখন যাচ্ছে বাঁকুড়ার দিকে। এই দিকটায় বিকেলবেলা আসতে ভালো লাগে, তার কারণ হচ্ছে এই দিকটায় একদমই ফাঁকা ফাঁকা আর খুব সুন্দর হাওয়া দেয়। আর ছোটোবেলা থেকে আসছি এই দিকটাতে সাইকেল নিয়ে, তাই জন্য সেটাও একটা ভালো লাগার বিষয়। তো মাঝে অনেকদিন আসছিলাম না, আজকে অনেকদিন পরে এসেছি, বেশ ভালো লাগছে। এখানটাতে একটা জলাশয় আছে যেটা টানা অনেক দূর অব্দি লম্বা। তো এখানে বিকেলবেলা অনেকে মাছ ধরতে আসে, আমি একদিন দেখিয়েছিলাম তোমাদেরকে, আজকেও দেখো এসছে অনেকে মাছ ধরতে। এখানটায় কেউ বিরক্ত করার মতো নেই, তাই চুপচাপ বসে বসে মাছ ধরা যায়। একটা হাই ভোল্টেজ তার যেটা সোজা চলে এসছে রেল লাইন পেরিয়ে এদিকে। এইবারটা তো আমার মিস হয়নি, কেঁচো খেয়ে পুরো আটকে গেছে। কতগুলো ধরেছো দেখাই একটু। এই মাছগুলো তো অনেকক্ষণ জ্যান্ত থাকে না,
ও তাহলে ট্যাংরা মাছই তো বেশি দেখতে পাচ্ছি। মাছ ধরা দেখলাম আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছিল, সেটা উপভোগ করলাম। প্রায় সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে আর এখন এখান থেকে বেরোবো। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে,